হ্যালো সবাইকে, সানা ক্রিয়েশনের একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আর এখন আমরা আছি টোটোতে। টোটোতে আমাদের সঙ্গে আছে মা, মানে গ্রাম থেকে এসছে সবাই, মা, কাকিমা, পাশের বাড়ি যা, পুচকু ননদ, আর এখানে একটা পুচকু পাড়া আছে। সবাই মিলে এসছে, সবাই মিলে একটা জায়গায় আমরা যাব, তার জন্য সবাই সকাল সকাল চলে এসছে। আর আমরা এখন টোটো করে সেই জায়গায় যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর যাওয়ার পথে আমাদের, দেখো, আমাদের বর্ধমানের বর্ধমানেশ্বর শিব মন্দির পড়েছে, তো সেখানেই আমরা নেমে পড়লাম টোটোর থেকে দর্শন করার জন্য। আর আজকে প্রচণ্ড ভিড় জল দেওয়ার জন্য, তো যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরাও খুব একটা ভালোভাবে দেখতে পাইনি যেহেতু আজ এত ভিড়। আর বর্ধমানেশ্বরের ভিডিও আমার আরেকটা ভিডিওতে আছে, যেটা একসাথে শিব মন্দির আর বর্ধমানেশ্বর একসাথে করা আছে, তো ওই ভিডিওটাই খুব ভালোভাবে দেখানো আছে বর্ধমানেশ্বরকে। তো তোমরা দেখো দূর থেকে যতটা পারলাম ভিডিও করলাম। আর এটা রাস্তায় যাওয়ার পথেই পড়লো, তাই দেখলাম সবাই মিলে একবার দর্শন করে নিই, যদিও আমরা আরেকটা মন্দিরেই যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি। আমরা চলে এসেছি আমাদের বর্ধমানের কাঞ্চননগরের কঙ্কালেশ্বরী মন্দিরে। আজকে এই মন্দিরেই আমরা ভোগ খাবো। আমাদের আগে থেকে কোনো প্ল্যানিং করা ছিল না, হঠাৎ করেই মা বললো যে কালকে আমরা কঙ্কালেশ্বরী মন্দির যাব ভোগ খেতে। তো মারা সবাই গ্রাম থেকে চলে এসছে, আর সানার বাবাই সকালে এসে টিকিট কেটে গিয়েছিল। আর দেখো চলে এসেছি আমরা, এই হচ্ছে আমাদের কঙ্কালেশ্বরী মা। তো তোমরাও সবাই দর্শন করে নাও মা। এটা হচ্ছে ভোগঘর মন্দিরের, আর এখানে টিকিটের মূল্য হচ্ছে মাত্র 10 টাকা পার হেড ভোগের জন্য। আর এখানে লাইন দিয়ে ভোগ খেতে হয়, কারণ অনেক লম্বা লাইন হয়, অনেক দর্শনার্থী আসেন। দেখো আমরা অলরেডি লাইন দিয়ে দিয়েছি, লাইন দিলে কি হবে, এর আগেও অনেকজন ভিতরে চলে গেছেন কারণ অনেক ভিড় হয় বললাম। তো এখানে আমরা রোদের মধ্যেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। আর এখানে যে বৃদ্ধাশ্রম আছে বললাম, ওই বৃদ্ধাশ্রমে যারা থাকেন তারা ফার্স্টে ভোগ খেয়ে নেন, তারপরে বাইরের থেকে যারা দর্শনার্থী ভোগ খেতে আসেন তারপর তারা খান। ওদের খাওয়া শেষ হয়ে যাওয়ার পর তারপর বাইরের থেকে যারা আসেন তারা ভিতরে যেতে পারেন। তো এখানে দেখো মন্দিরের পিছন দিকটায় আমরা দাঁড়িয়ে আছি, পিছন দিকটায় ভোগঘর আছে, অনেক বড় এরিয়া। বর্ধমানের যে কাঞ্চন উৎসব হয় সেটা ওই মাঠটাতেই হয়, সাইডের যে মাঠ আছে ওখানে। আমার চ্যানেলে ভিডিও আছে, তোমরা চাইলে দেখতে পারো বর্ধমানের কাঞ্চননগর উৎসবের ভিডিও। আর ভীষণ রোদ, মা সানা দাঁড়াতে পারছে না বলে গিয়ে বসেছে, আমাদেরও ভীষণ মাথা ব্যথা করছে কারণ অনেকক্ষণ ধরে আমরা রোদের মধ্যে দাঁড়িয়ে আছি। আর এত ভিড়, যদি একবার মানে আমরা বেরিয়ে যাই লাইন থেকে আমাদের মানে ভোগ খেতে আরও অনেক লেট হয়ে যাবে। আর মারাও যেহেতু আজকেই একটু পরেই ফিরে যাবে বাড়ি, তো মাদেরও একটু তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। Been lying to myself, though I need to get some help, hoping you could save me. অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকার পর ফাইনালি আমরা ভোগঘরের ভিতরে চলে এসেছি। আর ভোগঘরটা দেখো কত বড়, একসাথে অনেকজনের বসে খাওয়া যায়, আর একটা টেবিলে একসাথে 6 জনের বসে খাওয়া যায়, আর স্পেসও অনেক বেশি থাকে। আর এখানে সব কিছুই দেখো স্টিলের, টেবিল, চেয়ার, টুল, থালা, জলের জগ সবই স্টিলের আছে। এখানে থালার মধ্যে অলরেডি একটা ভাজা দু রকমের দেওয়া আছে, এরপর বাকি সব কিছু দেওয়া হবে। আর এই পুচকুটা দেখো ভোগ খাওয়ার জন্য বসে আছে, আর এখানে এখনও দেওয়া হয়নি বলে আমি একটু ভিডিও করে নিলাম, সবাইকে দেখিয়ে দিলাম তোমাদেরকে যে আমরা সব একসাথে খেতে বসেছি। আমরা ভোগ পেয়ে গেছি। আজকে ভোগের মেনু হচ্ছে ভাত, ডাল, উচ্ছে আলু ভাজা, আলু বরবটি দিয়ে একটা সবজি, আর পটল আলু দিয়ে একটা সবজি, আর সাথে আছে আমড়ার টক। ডেলি একই মেনু থাকে না ভোগের, ডেলি আলাদা রকম মেনু থাকে ভোগের। তো আজকে ভাতেরই মেনু ছিল, হয়তো সানডে কি স্যাটারডে মেনু চেঞ্জ হয়। আর আমরা খুব তৃপ্তি করে ভোগ খেলাম। ভোগ খাওয়ার পর দেখো আমরা এখন চলে যাচ্ছি বাড়ি, আর মারা এদিক থেকেই চলে যাবে গ্রামের বাড়ি। আর অনেকবার বললাম থেকে যাওয়ার কথা, তো কেউ আর গেল না আমাদের রুমে, বললো না এখান থেকেই ডাইরেক্ট আমরা বাড়ি চলে যাব বাস ধরে। আর দেখো আমাদের এখানে কাঞ্চননগরের রাস্তাটা খুবই সুন্দর দেখতে লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এটা মনে হয় যেন একদম বর্ধমানের বাইরে চলে এসেছি আমরা।
আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যারা পুরনো বন্ধু আছো আমার ভিডিও দেখছো, তারা ভিডিও দেখে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যারা ভিডিও দেখছো, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থেকো। আর কেউ ভিডিও স্কিপ করো না, অবশ্যই অ্যাড সহ ভিডিও দেখো, এটা আমার রিকোয়েস্ট সবার কাছে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।